মোহনপুর গ্রামে এক বিরিয়ানির দোকান ছিল, যে দোকানটির মালিক ছিল অনিল ও চাঁদমোহন বাবু। অনিল ছিল পরিশ্রমী, তিনি নিজের হাতে বিরিয়ানি বানিয়ে কাস্টমারদের পরিবেশন করতে ভালোবাসতেন। তিনি সকলের সাথে সুন্দর ব্যবহার করতেন। আর অন্যদিকে চাঁদমোহন বাবু ছিল দাম্ভিক ও অহংকারী। অনিল, ব্যবসা তো ভালোই দাঁড়িয়েছে রে, দুজনের পরিশ্রমের ফল এটা। তুই যা রান্নাঘরটা দেখ, আমি এই হিসাব নিকাশগুলো সেরে রাখি। হ্যাঁ ভাই, ঠিক বলেছিস, আমি রান্নাঘরে যাই। দিনুকে দিয়ে শহর থেকে কিছু মাল আনার ব্যবস্থা করাতে হবে। তুই ওকে 5,000 টাকা দিয়ে দে, আমি ওকে পাঠিয়ে দিচ্ছি। দাদা, এটা কি বিখ্যাত অনিলবাবুর বিরিয়ানির দোকান? যার বিরিয়ানি গোটা মোহনপুর বিখ্যাত। আর আপনি কি অনিলবাবু নাকি? না, আমি অনিলবাবু নয়, আমি চাঁদমোহন। দোকানের প্ল্যাকার্ডটা কি দেখেননি আপনি? অনিল ও চাঁদমোহন বাবুর বিরিয়ানির দোকান। এখানে এসে অনিলবাবুর বিরিয়ানি বলবেন না, এটা আমাদের দুজনেরই দোকান। যান, বসুন, আমি বিরিয়ানি পাঠিয়ে দিচ্ছি। বাবু, এভাবে কাস্টমারদের সাথে ব্যবহার করবেন না। অনিলবাবু কি সুন্দর বিরিয়ানি বানান, তার সঙ্গে তার ব্যবহারও কি সুন্দর। তিনি তার ব্যবহার দিয়ে কাস্টমারদের মন জিতে নিয়েছেন, তাই জন্যই তো প্রতি কাস্টমার এসে অনিলবাবুর খোঁজ করে। এই চাকর চাকরের মতো থাকবি, তোর এত সাহস, তুই দোকানদারের ওপর কথা বলছিস? চাপকে তোর পিঠের ছাল আমি তুলে নেব, এরপর কথা না শুনলে তোর চাকরি আর থাকবে না। এই নে টাকা, তোর কাজ তুই কর, জিনিসগুলো এনে দে, আর প্রতিটি হিসাব আমায় দিবি, পাই টু পাই। একটা টাকাও যেন এদিক ওদিক না হয়, তোদের মতো ছোট লোকদের বিশ্বাস নেই আবার। সকাল সকাল মেজাজটাই দিল খারাপ করে, যাই বাড়ি যাই। কি হলো দাদা, মুখ চোখের এমন অবস্থা কেন? দোকান থেকে এক্ষুনি চলে এলে যে, কিছু হয়েছে নাকি? বলবে তো, অমন চুপ করে আছো যে। দাদা, ওই অনিলবাবু তোমার পার্টনার না? ও তোমার সাথে কিছু করেছে নাকি বলো তো? লোকটা এমন ভালো মানুষই দেখায় যে কি বলবো তোমায়। অনিলকে নিয়েই যত সমস্যা, তোরা জানিস আজকাল কাস্টমাররা এসে কি বলে? ওটা নাকি অনিলের দোকান, কি বলবো, ওরা কি চোখে ব্যানারটাও দেখতে পায় না। দাদা, তার মানে কোনো তোমার সম্মানই নেই? ওই দোকানে সবাই এখন অনিলবাবুর গুণগান করে, তাই তো? তাহলে তার কথাই শেষ কথা, তোমার কোনো কথা ওখানে চলবে না। আমার মাথায় একটা বুদ্ধি আছে দাদা, জানো, তোমার বন্ধু প্লাস পার্টনার অনিলবাবু, তাই তো? তুমি ওই সুযোগটাকেই কাজে লাগাচ্ছ না কেন? ওর মেয়ের সাথে তুমি আমাদের ছোটদার বিয়ের কথা বলো, সেই সূত্রে ওই দোকানটাও তুমি লিখিয়ে নেবে, আর ওর সব সম্পত্তি আমাদের হয়ে যাবে তখন, কি বলো? হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, কিন্তু দেবুকে তো আমি কোনো মতেই অনিলের মেয়ের সাথে বিয়ে দেব না, তার বদলে ওর মান সম্মান আমি ধুলোয় মিশিয়ে ছাড়ব। এরপর অনিলবাবুর বাড়িতে তার ভাইয়ের বিয়ের প্রস্তাব নিয়ে যায় চাঁদমোহন বাবু। কথাবার্তা চলতে থাকে, সব ঠিক হয়ে যায়। কিছুদিনের মধ্যে দিনও এগিয়ে আসে। অনিল, এসব পেপারগুলো সই করতে হবে, জানি তুই খুব ব্যস্ত, আমিও ব্যস্ত ছিলাম, তারপর মনে পড়ল এই সমস্ত কাগজ সই না করালে ব্যবসার ক্ষতি হয়ে যাবে, ব্যবসার লস হবে, তুই একবার কাগজগুলো দেখে নে ভালো করে। আরে না না ভাই, তুই কি যে বলিস, যখন বলিসিস আমি তখনই চোখ বন্ধ করে তোকে বিশ্বাস করেছি, কই দে, করে দিচ্ছি, আজ আর সময় নেই, একবার দোকানেও যাবো ভাবছি, আমি আসি। তুই কাল সকালে বুঝতে পারবি তুই কি হারিয়েছিস আজকে। এরপর দোকান যাবার সময় অনিল দেখে রাস্তায় একটি মেয়ে একা বসে বসে কাঁদছে। সে তার কাছে যায় এবং তাকে জিজ্ঞাসা করে, এই মেয়েটা এখানে কোথা থেকে আসলো, যাই জিজ্ঞাসা করি। এই মেয়ে, তুমি এখানে কি করছো, তোমার বাবা মাই বা কোথায়? আমি লক্ষ্মী, আমার বাবা মা একটা অ্যাক্সিডেন্টে মারা গেছে, আমার কেউ কোথাও নেই, আমি অনাথ। তুমি কি আমায় কিছু খেতে দেবে? আমার খুব খিদে পেয়েছে,
ঠিক আছে রে, ঠিক আছে, চ আমার সাথে আজ আমার বাড়িতে। তুই আজ থেকে আমার বাড়িতে আমার মেয়ের মতো থাকবি। পরের দিন সকালবেলা চাঁদমোহন দলবল নিয়ে অনিলের বাড়িতে আসে। কি ব্যাপার চাঁদমোহন, তোরা এমন অসময়ে আমার বাড়িতে? কারো কিছু হয়েছে নাকি রে? কার আবার কি হবে, হয়েছে তো তোর। এ বাড়ি এখন আমার, শুধু বাড়ি নয় দোকানও আমার। তুই বেরিয়ে যা, আর তোর মতো ভিখারির মেয়ের সাথে আমার ভাইয়ের বিয়ে দেব না। বেরিয়ে যা, না হলে ঘর ধাক্কা মেরে বার করে দেব। সব কাগজপত্র কালই আমি তোকে দিয়ে সই করিয়ে নিয়েছিলাম। এত বড় বেঈমানি করলি বন্ধু তুই আমার সাথে? ঠিক আছে, আমি বেরিয়ে যাচ্ছি। এরপর অনিল তার পরিবারকে নিয়ে পথে বেরিয়ে আসে। এখন আমরা কি করব, কোথায় যাব, হে ভগবান, এদের মুখে দুমুঠো অন্ন আমি কিভাবে তুলে দেব? বাবা, ও বাবা, তুমি চিন্তা করছো কেন? তুমি নাই বলেছো আমি তোমার ছোট্ট মেয়ে? আমার ওই জঙ্গলে একটা ছোট্ট কুঁড়ে আছে যেখানে আমি আমার বাপ মার সাথে থাকতাম। চলো চলো, আমরা এখন থেকে ওই কুঁড়েতেই সবাই মিলে থাকবো। চলো বাবা, চলো। এরপর তারা সবাই মিলে সেই জঙ্গলে বাস করতে শুরু করে। সবাই বিশ্রাম নাও, আমি জঙ্গল থেকে কিছু খাবার জোগাড় করে আনি সবার জন্য। বাবা চলো, আমিও যাই তোমার সাথে। এরপর লক্ষ্মীও যায় জঙ্গলে তার বাবার সাথে, এবং সেখানে গিয়ে হঠাৎই সে দেবরূপ ধারণ করে। মা, তুই আমার সাথে ছলনা করলি কেন মা? আমি কি দোষ করেছি? আমার সাথে কেন এমন হলো? আমি সব হারিয়ে আজ পথের ভিখারি। চিন্তা করিস নে, এই নে, আজ থেকে এই সব কিছু শুধুই তোর। তুই আবার শুরু কর, ভরসা রাখ আমার ওপর, আমি যে তোর মেয়ে এই কথাটা তুই ভুলে যাস না কিন্তু। তোর মঙ্গল হোক। এরপর অনিল আবার বিরিয়ানির দোকান তৈরি করে এবং তার বিরিয়ানি জগৎ বিখ্যাত হয়ে ওঠে। আর অন্যদিকে চাঁদমোহন বাবুর ব্যবসা আস্তে আস্তে ভেঙে পড়ে।